হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রথমত, 2023 সাল থেকে আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একাধিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে নতুন কিছু জিনিস, এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে নতুন চেতনার উদ্ভব এবং ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 প্রত্যেকটা সেক্টরে কিন্তু নিজের প্রভাব বিস্তার করে ফেলেছে অলরেডি গোটা ইন্ডিয়া জুড়ে। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব দুটো পয়েন্ট নিয়ে, যে পয়েন্ট দুটো আপনারা অলরেডি দেখে নিয়েছেন এবং কলেজ হোক বা বিশ্ববিদ্যালয় স্তরে হোক প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্টুডেন্টকে এই দুটো স্টেপ কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবার থেকে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের বিভিন্ন যে নির্দেশিকাগুলো ছিল তার মধ্যে অন্যতম সেরা নির্দেশিকা বা অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশিকা হচ্ছে র্যাগিং। র্যাগিং প্রত্যেকটা ইনস্টিটিউশনে র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা কিয়দংশ সফল হয়েছে, কিয়দংশ সফল হয়নি, যার ফলে আমরা যাদবপুরের মতো ইনসিডেন্ট লক্ষ্য করেছি। আমরা আইআইটি খড়গপুর, আইআইটি বিভিন্ন আইআইটি ইনস্টিটিউশনগুলোর যে সমস্যাগুলো সেগুলো আমরা লক্ষ্য করেছি এই র্যাগিং ইস্যু নিয়ে। বাট এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে র্যাগিং ইস্যু নিয়ে খুব স্ট্রং পজিশন হোল্ড করছে রাজ্য সরকার, এবং এই স্ট্রং পজিশন হোল্ড করাটাই স্বাভাবিক। কেননা র্যাগিং হোক, তার ফলে কোনো একটা প্রাণ চলে যাক অকালে পড়াশুনো করতে এসে, এটা আমরা কেউই চাই না। একটা মানুষ বা একটা ছেলের বাবা মা, একটা মেয়ের বাবা মায়ের উপর দিয়ে কি যায় যখন তার সন্তানটা র্যাগিংয়ের শিকার হয়ে কোনো একটা ইনস্টিটিউশনে সে ত্যাগ করে, তা আমরা বুঝি এই ব্যথাটা। এই জন্যে আমাদের রাজ্য সরকার এবছর বা এবার ইনস্টিটিউশনগুলো প্রত্যেকটা জায়গাতে অ্যান্টি র্যাগিং সংক্রান্ত বিষয়ে একটু কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রেও র্যাগিংয়ের যে সেকশন ছিল সেখানে র্যাগিং, অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ এবং র্যাগিং নিয়ে অ্যাওয়ারনেস, এটা বারবার করার চেষ্টা হয়েছে। ঠিক তেমনিভাবে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বা বিএড অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি র্যাগিংয়ের টার্মটা আসছে। অ্যান্টি র্যাগিং না ফিল আপ করলে, অ্যান্টি র্যাগিং সাবমিট না করলে আপনি কিন্তু এবছর অ্যাডমিশন কমপ্লিট করতে পারবেন না। সুতরাং অ্যান্টি র্যাগিংটা খুব ইম্পর্ট্যান্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যান্টি র্যাগিং একটা সেল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, প্রথমত সেই ওয়েবসাইটে গিয়ে অ্যান্টি র্যাগিংয়ের সমস্ত ডিটেল আপনাকে ফিল আপ করে আসতে হবে। তার সাথে আপনাকে আপনার কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যখন আপনি অ্যাডমিশনের জন্য পেমেন্ট করবেন বা অ্যাডমিশনের জন্য ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছবেন, এই অ্যান্টি র্যাগিংয়ের যে বা কপিটা আপনাকে কিন্তু সাবমিট করতে হবে বা তার লিঙ্কিংটা সেখানে আপনাকে প্রডিউস করতে হবে। তো অ্যান্টি র্যাগিং নিয়ে যদি আপনারা বলেন একটা ভিডিও আমি সেপারেট বানিয়ে দেবো। সুতরাং অ্যান্টি র্যাগিংটা ইম্পর্ট্যান্ট, অ্যান্টি র্যাগিং ছাড়া আপনারা কিন্তু এবছর ঠিকঠাকভাবে অ্যাডমিশন নিতে পারবেন না। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা কিন্তু আরও ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কী পয়েন্ট? প্রথমত, অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা জিনিস কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে। জিনিসটা কি? এ বি সি। হোয়াট ইজ এ বি সি? অলরেডি বহু ভিডিও বানিয়ে দিয়েছি, বাট আজকে তবুও নতুন করে আরও একবার আমার মনে হলো, আমি মোটিভেট হলাম তোমাদেরকে জানানোর জন্য। এবিসি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি? তুমি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হলে এবছর যেটা দেখা যাচ্ছে পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে এবিসি আইডি তোমাকে বানাতে হচ্ছে, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এবিসি আইডি বানাতে হচ্ছে, নাহলে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, অ্যাডমিশন নেওয়া যাচ্ছে না। তো এবিসি আইডিটা কি? কিছু কিছু জায়গাতে এবিসি আইডি কিন্তু ম্যান্ডেটরি। এবিসি আইডি কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তোমার একখানা ডিজি লকারের মাধ্যমে তোমাকে একটা আইডি বানাতে হবে, একটা ওয়েবসাইটে গিয়ে এবিসি ওয়েবসাইট থেকে তোমাকে একটা আইডি বানাতে হবে। তোমার একটা আইডি নাম্বার থাকবে যেখানে তুমি তোমার কলেজ বা ইউনিভার্সিটির নামটা প্রডিউস করবে, করার সাথে সাথে তুমি কোন কোর্স পড়ছো সেই কোর্সটা সেখানে থাকবে, এবং আইডিটা তুমি জাস্ট কলেজ বা ইউনিভার্সিটিকে দিয়ে দেবে। এর ফলে কি হবে, তুমি প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ যখন পাস করতে থাকবে এবিসি বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের, তোমার টোটাল যে স্কোর, তোমার টোটাল যে ক্রেডিট পয়েন্ট, তোমার অবটেন্ড মার্কস, সেগুলো কিন্তু যুক্ত হতে থাকবে। ধরো শ্যাম হচ্ছে এবার গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে, তার এবিসি আইডি ক্রিয়েট হয়ে গেছে। শ্যাম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে মাস্টার্স বা আন্ডার গ্র্যাজুয়েটের, ফার্স্ট সেমিস্টার পাশ করেছে, শ্যাম কত নাম্বার পেয়েছে তার এবিসি আইডিতে ক্রেডিট থাকলো। সেকেন্ড সেমিস্টারে সে কত নাম্বার পেয়েছে তার সেখানে ক্রেডিট থাকলো। এই করতে করতে সিক্স সেমিস্টার বা এইট সেমিস্টার কমপ্লিট করার পর শ্যাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। এরপরে শ্যাম পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, তখন কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে শ্যামের এবিসি আইডিটাকে আবার দেওয়া হবে। তখন শ্যামের এবিসি আইডিতে একটা নতুন কোর্স যুক্ত হলো। এর ফলে কি হবে, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর বা যে কোনো সেক্টরে তুমি যখন জব করতে যাবে, তোমাকে ইন্টারভিউয়ের সময় তুমি এবিসি আইডি দিলে তারা কিন্তু ট্র্যাক করে দেখে নিতে পারবে যে
এই ক্যান্ডিডেটটা কোন সালে কোথা থেকে পাশ করেছে এবং কোন সালে পাশ করার পরবর্তীতে তার স্কোর গ্রেড কি ছিল, তার এই যে পড়াশোনাটা এটা লিগাল ওয়েতে হয়েছে নাকি হয়নি। সুতরাং এবিসি আইডি কিন্তু মাস্ট নিডেড, তোমরা এবিসি আইডি অবশ্যই ক্রিয়েট করো। এবং এবিসি আইডি ক্রিয়েট কী করে করবে এই নিয়ে একাধিক ভিডিও রয়েছে, আমারও রয়েছে এবং অন্যান্য চ্যানেলেরও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো এই ছিল আজকে মোটামুটি কথা বলার যেগুলো আমি তোমাদেরকে আজকে বলে দিলাম। তো চলো, এরপর কি মনে হচ্ছে কমেন্ট সেকশন জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।